আমার বাড়ি খোলার মধ্যে উড়ানের মধ্যেই সাতটা রক্ত ঘরে এসে সব পুরুষ ঘরে ডাক দিয়া বাড়ি তারপর কয়েকজন কে কে ছিল আপনার পরিবারের আমার ভাই পরে আমার চাচার নাম খেলোয়াড় দিল একটা আর একটা সিরাজ আলী আর চাচা তো ভাইয়ের নাম হচ্ছে আবুল হোসেন আমার স্বামীর নাম হচ্ছে ইব্রাহিম পরে আমি আরো সাতজন তো আর একজন যখন কেরকম ওরাও নিয়ে আসি এরকম আছে এই সবাইকে এক জায়গায় এক জায়গা ছাড়া লাভালাভি করে ব্যক্তি ধরা দিল এ রক্ত রয়েছে আর নট আসো এই অবস্থায় দিন গেছে তারপরে আপনারা কি করলেন যখন মারা গেল আপনারা কিভাবে দাফন কাফন করলেন ওর লোক নাই পুরুষ লোক নাই খালি মহিলা বিচ্চাই পরে কেড়াই কি করবো এই জন্য জ্বালানো দিয়েছেন আর দেশে থাকি আমার চাষির বাড়ি বোন জামাইছে এগুলা চাই না একজন পাঁচজন সাতজন দুইজন এরকম করে ওই যে আমার স্বামীর পক্ষ আর আমার নয় মানে দুইজন আর এখানে ছয়জন সাতজন খেটে তিনজন দোয়া এমনি কাটা করে ভোগায় ভোগায় থাকে পরে বেড়ি করে গেরাম দলাই দিব পরে মানুষ পালাই গেছে পরে কয়েকদিন থাকতে পরে এবার বাড়িতে আসি পরে ধর মেলা দাঁড়িয়ে নাকি বাসি ঘুম আসছে পরে তোমাকে চিকিৎসার কোন ব্যবস্থা ছিল আপনাদের এই যে যারা নির্যাতিত হলেন না এগুলো হওয়া দরকার ওই পরে দেশ বিমান নামলে দেশ স্বাধীন হওয়ার পরে পরে আমরা দেশে আসছি কত কিছু করে খাইছি বাবা এটা কইবার মতন নাই আর একটু বলেন তো তারপরে কিভাবে আপনার জীবন চালাবেন ধান খাইছি পরে যে মানুষের ধান ঢুকাইছে গারো বাড়ি ভাড়া গুলা বলছি গারো বাড়ি যে কাজ করছেন বাঙাল বাড়ি ভাড়া বলছি জাগর আছে আর আঙ্গ তো সব লুটা আসছে নিচে তারপর আপনার ছেলেমেয়েরা এখন কেমন আছে সবাই ও সময় আমার ছেলেমেয়ে নাই কেবল বিয়া হয়েছি বিয়া হয়েছি মোটা আড়াই মাস পরে বাতে তো বিয়া হয়েছে সত্যি উঠে পরে হেবেটাও মারা গেছে পরে তো একটা ছেলে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পেয়েছি
সব ভাতা তো পাই বাবা, তা ওই তো চলে হারে না, চলে হারে না, সরকারের নাঙ্গলে ছেলে আছে, একখানা বাড়ি সম্পদ নাই, কোনো কিছু নাই, বাসা বানা দিয়েছে না, হ্যাঁ যে ঘর দিয়েছে, ঘর দিয়েছে, সব বিধবা করে ঘর দিয়েছে, যিনি জীবিত আছে আর কি, তা ঘরে দিয়েছে, একটা করে ঘর দিয়েছে বাড়ি। সরকার ছেলে আছে, একটা সহযোগিতা করে দিত, চিন্তা হইতাম, একা খাইলে তো মনে করি নাতি পুতি লয়ে তো খাওয়া যায় না।